স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচ অংশ নিলেন বাংলাদেশ খুলনা বয়স্ক ক্রীড়া সংস্থা এবং এপার বাংলা একাদশ খেলা দেখতে ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড় বনগাঁ স্টেডিয়ামে বাঙালির রক্তে ফুটবল ফুটবল নিয়ে বাঙালির আবেগ বরাবরই একটু বেশি মাত্রায় স্বাধীনতা দিবসের দিন ফুটবল প্রিয় বাঙালির সেই আবেগকে আরও একটু উস্কে দিতে বেঙ্গল মাস্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজন করা হয় ভারত ও বাংলাদেশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের বনগাঁ স্টেডিয়ামে এদিন এই খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো এদিনের খেলায় বাংলাদেশ খুলনা বয়স্ক ক্রীড়া সংস্থা বনাম এপার বাংলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ খুলনা বয়স্ক ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের তালিকায় ছিলেন বাংলাদেশের জাতীয় দলের চারজন প্রাক্তন খেলোয়াড় এপার বাংলা একাদশেও অংশ নিয়েছিলেন বহু দিকপাল খেলোয়াড় এ বিষয়ে বেঙ্গল মাস্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গণেশচন্দ্র সরকার বলেন বাংলাদেশের সাথে বরাবরই আমাদের সুসম্পর্ক আজকের এই বিশেষ দিনে আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন তারা খেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত বিভিন্ন খেলার মাধ্যমে বাংলাদেশের সাথে যোগাযোগ রেখে চলেছি সবসময় ওদেরকে আমন্ত্রণ জানাই শুধু তো ফুটবল নয় এবারে অ্যাথলেটিক্সটাই বেশি আমাদের সাথে তাছাড়া এই ফুটবল মাঝে মধ্যেই আমরা এনে থাকি ওদের সাথে আমাদের সম্পর্কটা খুবই মধুর খুবই কাছের এবং এই সম্পর্কটা সবসময় ধরে রাখার জন্যই আমরা এই আয়োজনটা করে থাকি এদিনের খেলায় অংশ নিতে পেরে খুশি বাংলাদেশ খুলনা ক্রীড়া সংস্থার খেলোয়াড় তথা বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় মোহাম্মদ দস্তাগির হোসেন তিনি বলেন আজকে ভারতবর্ষের একটি ঐতিহাসিক দিন এমন দিনে এমন একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হচ্ছে যা সত্যিই আনন্দের এ বিষয়ে তিনি আরো বলেন ভারতবর্ষের আজকে স্বাধীনতা দিবস এই উপলক্ষে একটা এত বড় একটা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করা হয়েছে এই জন্য আমরা খুবই গর্বিত আর দাদা তো এর আগেও আমাদের টিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনেকবারে আমরা খেলতে এসেছি এখানে তা এই খেলায় একটা জিনিস এই আমন্ত্রণের মাধ্যমে দুই দেশের দুই বঙ্গের বিশেষ করে দুই বঙ্গের একটা ক্লোজ রিলেশন আরও গাঢ়ভাবে তৈরি হবে ইনশাল্লাহ এবং আমরা উভয় উভয়ের আরও কাছে আসতে পারবো অদূর ভবিষ্যতে আরও খুব ভালো লাগছে আমার আমরা এই দেশে আসছি আমন্ত্রণ পেয়ে বিশেষ করে এই দিনটায় এটা ভাবা যায় না বৃষ্টি ভেজা মাঠে খেলা দেখতে বিকাল থেকেই ভিড় জমিয়েছিলেন বহু ক্রীড়াপ্রেমী মানুষ বনগাঁ স্টেডিয়ামের দুধারের গ্যালারি তখন দর্শকে পরিপূর্ণ প্রথমার্ধের খেলা শেষ এক গোলে এগিয়ে রয়েছে এপার বাংলা একাদশ টান টান উত্তেজনা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই মুহুর্মুহু আক্রমণে উঠতে থাকে খুলনা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা দর্শকের কোলাহলে তখন মুখরিত গোটা মাঠ খেলা শেষের কিছু সময় আগে গোল শোধ করে বাংলাদেশ এদিন মাঠে নেমে খেলায় অংশগ্রহণ করতে দেখা যায় মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক শঙ্কর আঢ্যকে খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমাদের আবেগ আমাদের হৃদয় আমাদের মন ওপার বাংলা আর এপার বাংলা আমরা একই সঙ্গে থাকি তারই একটা প্রীতি ম্যাচ করানোর জন্য এখানে আমাদের প্রাক্তন প্লেয়ার আমাদের শঙ্করদা থেকে আরম্ভ করে আরও যারা রয়েছেন আমাদের বনগাঁ স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ হয়েছে তা দেখলাম এখনও পর্যন্ত যারা প্রাক্তনী প্লেয়াররা আছে তারা যেভাবে মাঠে দম নিয়ে খেললো আমি ধন্যবাদ জানাই আমাদের বনগাঁ সাব ডিভিশন অ্যাসোসিয়েশন এখনও পর্যন্ত শক্তভক্ত প্লেয়ার আছে এবং সেই আবেগের টানে এসছেন সমস্ত এখানে আজকে অভূতপূর্ণ যে এত দর্শক এদিন খেলা শেষ হয় এক এক অবস্থায় আমন্ত্রিত দল বাংলাদেশকে জয়ী বলে ঘোষণা করা হয় খেলা শেষে উত্তর চব্বিশ পরগনা বয়স্ক ক্রীড়া সংস্থার সম্পাদক শঙ্কর কুমার ধর বলেন এবছর আমন্ত্রণ জানিয়েছিলাম কোভিডের জন্য দুবছর খেলা হয়নি এবছর ওরা আগ্রহ প্রকাশ করেছে আজকে সেই খেলা হচ্ছে এবং খুব উত্তেজনামূলক খেলাটাও হচ্ছে আমরা সম্প্রীতিটা বজায় রাখার জন্যই আমাদের এই উদ্যোগ এবং মৈত্রীর বন্ধন যাতে অটুট থাকে সেই জন্যই আমাদের আজকের এই আয়োজন এবং আমরা সার্থক এখনও পর্যন্ত উভয় দলই একটি করে গোল করেছে তো খেলা খুব ভালো হচ্ছে এবং অনেকদিন পর মাঠে অনেক আপনারা দেখেছেন অনেক দর্শকও হয়েছে খুব ভালো লাগছে আজকের খেলায় যে সাড়া পেয়েছি এবং আমরা যাদের দুজনকে ডেকেছিলাম যে বিশ্বজিৎ দাস এবং শঙ্কর আড্ডা তারা দুজনেই ছিলেন বহুদিন বাদে মাঠে বহু সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতি এদিন নজর কেড়েছে খেলা শেষে প্রত্যেক দলের খেলোয়াড়দেরকে স্মারক উপহার তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে
খেলায় অংশগ্রহণকারী দুটি দলকে রমেশচন্দ্র বিশ্বাস স্মৃতি ট্রফি প্রদান করা হয়। এ বিষয়ে বাংলাদেশ দলের ক্যাপ্টেন মামুন বলেন, এদিনের খেলায় ফুটবল জয়ী হয়েছে, এমন একটি সুন্দর খেলার আয়োজন করবার জন্য আয়োজকদের ধন্যবাদও জানান তিনি। দুই দেশের এপার বাংলা ও ওপার বাংলার যে ভ্রাতৃত্ববোধ সেটা আবারও একবার আজকে প্রমাণ হলো। আজকে ভারতের স্বাধীনতার উদ্দেশ্যে যে ম্যাচ হলো এখানে প্রীতি ম্যাচ, আমরা এখানে আসতে পেরে এবং এই সাথে খেলতে পেরে ভারতের সঙ্গে আমরা আনন্দিত এবং আমরা গর্ববোধ করি যে ভারতের সাথে সবসময় আমাদের যে সম্পৃক্ততা ছিল এবং থাকবে। আসলে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে খেলায় হার জিত থাকতে পারে, তবে দুই দলের যে খেলা হয়েছে আমি মনে করি যে অনেক প্রাণবন্ত ফুটবল হয়েছে এবং এটা আসলে ফুটবলেরই জয় হয়েছে। এমনও তো হতে পারতো যে আমাদের আসলে লাইন আপে যে দুই তিনটা ওপেন গোল মিসে খেলার ফলাফল হয়তো অন্যরকম হতে পারতো, বাট ফুটবলের জয় হয়েছে, এক এক ড্র, এটা অনেক সুন্দর, আমরা এই ফলে আমরা খুশি। সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।